আব্দুল্লাহ মিডিয়া সেন্টার। দীন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেরও হাজার বছর আগে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা গড়ার জন্য তিনি আসলেন। এই খানায় কাবাটা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহর ফেরেশতারা সেটাকে উদ্ধলকে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন খালি পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে একটা ছেলে চাইলেন। ইব্রাহিম চাইলেন আল্লাহর কাছে, আর ইব্রাহিমের বংশধরের আজকে গিয়ে চায় মাজার আর ফকিরের কাছে। ইব্রাহিম আসসালাম সন্তান কার কাছে চাইলেন? দীর্ঘ বয়স হয়ে গেল, তিনি বয়োবৃদ্ধ হয়ে গেলেন, একা করে দুইটা বিবাহ করলেন, কিন্তু তার বাচ্চা কাচ্চা হল না। তিনি নিজের বংশের বাতি জ্বালানোর জন্য নয়, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান আপনি দান করেন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমার কাছে তুমি চাইলা, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে কেউ খালি হাতে ফেরে না, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একটা ধৈর্যশীল নেক সন্তানের শুভ সংবাদ দিলেন। বুড়ো বয়সে আল্লাহ তাআলা একটা সুন্দর সন্তান তাকে দিলেন, যে সন্তান ভবিষ্যৎ নবী। পিতাই সন্তানকে পেয়ে বড় খুশি হল, পিতাই সন্তানকে পেয়ে বড় খুশি হল, দিলটা তার আনন্দে ভরে গেল, সন্তানের মহাব্বাত হৃদয়ের মধ্যে গেড়ে গেল। একদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাচ্ছেন, ও ইব্রাহিম, এই সন্তানকে আর তার মাকে নির্জন জায়গায় তুমি ছেড়ে আসো। পয়গম্বরদের স্বপ্ন হলো ওহি। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন যেটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? সেই শাম সিরিয়া থেকে তিনি রওনা হলেন। উটের পিঠে তার স্ত্রীকে তিনি বসালেন, আর উটের পিঠে সদ্য প্রসূত নবজাতক এই ছোট্ট মায়াসুম বাচ্চাটাকে তিনি উটের পিঠে বসালেন। এবার তিনি উটকে ছেড়ে দিলেন বা তার বাহনকে ছেড়ে দিলেন আল্লাহর উপরে ভরসা করে, যেখানে যাবে সেখানে আমার গন্তব্য। দেখেন আল্লাহর উপরে কি তাওয়াক্কুল। কোথায় সেই শাম সিরিয়া থেকে তার বাহন চলতেই লাগলো। আমাদের দেশে যেরকম গাড়িকে আমরা ডান বামে করি, ইন্ডিকেটর দেই, আমি ডান দিকে যাচ্ছি বাম দিকে যাচ্ছি, তিনি তার বাহনকে একবারের জন্য পথ ইন্ডিকেট করলেন না, পথ বাতলায় দিলেন না, তুমি ডাইনে যাও, বায়ে যাও, সোজা যাও, পিছনে যাও, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন। কোথায় শাম সিরিয়া থেকে বাহন চলতেই লাগলো। চলতে চলতে দীর্ঘ পথ পরিক্রম করে এমন একটি জায়গায় এসেছে, চারদিকে উঁচু উঁচু পাহাড়। কোন কোন ঐতিহাসিকরা বলেছেন জায়গাটার নাম ছিল ফারাব। এই ফারাব নামক প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলেন, তার কাছে মনে হলো তিনি যেমন একটি জায়গায় তার সন্তানকে ছেড়ে গিয়েছিলেন স্বপ্নে, ঠিক ওইরকম একটি জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, কোরআন শরীফ বলতেছে ঘর হয় নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, জন নাই, এমনকি একটা লতা পাতা পর্যন্ত নাই, শুষ্ক রুক্ষ পাহাড়ি অঞ্চল। সেখানে তিনি তার স্ত্রীকে বললেন, তুমি নামো। স্ত্রী অবাক হলো, হতবাক হলো, বিস্মিত হলো, থ হয়ে গেল। স্বামী, পথিকেরা তো কোনো লোকালয় বিশ্রাম করে, যেখানে পানি আছে সেখানে বিশ্রাম করে, কোন গাছের ছায়ায় বিশ্রাম করে, দৃষ্টি যতদূর যায় গাছ নাই, পালা নাই, শুষ্ক এই মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এখানে আপনি নামতে বলছেন, বলল নামো। এবার তিনি যবের কিছু ছাতু, কিছু খুরমা খেজুর আর চামড়ার মস্কে কিছু পানি রেখে তিনি রওনা হচ্ছেন। বিবি হাজরা বলছে, স্বামী,
আমি কি এমন অপরাধ করেছি যে আপনি এই নির্জন জায়গায় যত দূর দৃষ্টি যায় আপনি আমাকে এখানে ফেলে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার তন্ত্রী ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তিনি স্ত্রীর দিকে ফিরে তাকাচ্ছেন না, সন্তানের দিকে ফিরে তাকাচ্ছেন না। কেন? মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া। ওই অশ্রু সজল চেহারার দিকে তাকালে, ওই মাসুম বাচ্চার মুখের দিকে তাকালে দিলের মধ্যে যদি মায়া আসে, আল্লাহর হুকুম পালন করা সম্ভব হবে না। কি কঠিন কোরবান, আমরা তো হলে এটা পারতাম না। চলে যাচ্ছিলেন তিনি, বিবি হাজরা জিজ্ঞেস করলো, স্বামী কি অপরাধ করলাম, এখানে কেন রেখে যাচ্ছেন, কেন শাস্তি দিবেন, কি অপরাধের শাস্তি? তিনি কথা বলছেন না, চলে যাচ্ছেন। আবার ডাকলেন, তিনি কথা বলছেন না, চলে যাচ্ছেন। তৃতীয়বার হাজেরার মনে হলো, উনি তো আল্লাহর পয়গাম্বার, আল্লাহর নবী, এরকম একজন অসহায় মহিলা এবং এই মাসুম বেগুনা বাচ্চার উপরে একজন পয়গাম্বার জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না। তিনি শুধু বললেন, স্বামী আপনি যে আমাকে এই নির্জন নিভৃত প্রান্তরে রেখে যাচ্ছেন, এইটা কি আল্লাহ তাআলার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের সকল তন্ত্রী গুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তিনি বললেন, হ্যাঁ তোমাকে আমি এই জায়গায় রেখে যাচ্ছি, আমার কোনো ইচ্ছা নয়। আল্লাহ তাআলার ইশারা, এই জায়গায় আল্লাহ তাআলার ঘর খানায় কাবা নির্মাণ হবে, সেইটা আবাদ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছে। একজন নারী, একজন নারী, একজন মহিলা ঈমান কত দৃঢ়। আমাদের দেশের মহিলা হইলে তো মাশাআল্লাহ একেবারে জান শেষ করে দিত, কি দৃঢ় ঈমান। বলল, স্বামী আপনি চলে যেতে পারেন, যে আল্লাহ তাআলা আমার মতো একজন অসহায় নারী এবং এই মাসুম বাচ্চাকে এই জনমানবহীন এই রুক্ষ ভূমিতে যে আল্লাহ তাআলা রেখে যেতে বলেছেন, ওই আল্লাহর উপরে আমার বিশ্বাস, আল্লাহ আমাদেরকে না খাইয়ে মারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চারটা দোয়া করলেন। উলামা হযরত, এটা আমার মৌযু, এটা আমার সাবজেক্ট না, আমি এই ঐতিহাসিক মসজিদটার কথা শুনে খুব ভালো লাগলো, এই জন্য জাস্ট ছোট্ট একটু আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। মূলত আমার মূল আলোচনা অন্য জায়গায়। বন্ধুরা, আমার চারটা দোয়া করলেন, আল্লাহ তাআলা চারটা দোয়াই তিনি কবুল করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালামে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, এক অসহায় মা, এক অবলা নারী, তার সাথে ছোট্ট ইনোসেন্ট বাচ্চা, মাসুম বাচ্চা। মায়ের কাছে যা ছিল তা তো খাবার হয়ে গেছে, উপরে একটা মাথার উপরে একটা ছাদ নাই, আশ্রয় নাই, বড় পাহাড়ের ছায়ায় কোনো মতে একটু মাথা গুজে আস। এক সময় খাবার শেষ হয়ে গেল, মা ক্ষুধার্ত, মায়ের স্তন্যে দুধ নাই, সন্তানকে কিছু খাওয়াতে পারছে না, সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, মার সহ্য হচ্ছে না। মা চিন্তা করলেন, ওই যে একটা ছোট্ট পাহাড়, ওই পাহাড়টার উপরে উঠি, পাহাড়টার নাম হলো সাফা। এই পাহাড়ে গিয়ে উঠলেন মা, চতুর্দিকে মা তাকাচ্ছেন, চঞ্চলা চপলা হরিণীর মতো মা বারবার ভয়াত্ম দৃষ্টি নিয়ে তাকাচ্ছেন। দেখি দূরে যদি কোনো মানুষ দেখি, সওদাগর দেখি, বনি কাফেলা দেখি, আমি কাপড় উড়িয়ে তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, একটু খাবার পানি যদি দেয় অন্তত আমার জীবনটা বাঁচবে, এই মাসুম বাচ্চাটার জীবন বাঁচবে। কিন্তু মা ব্যর্থ হলেন, কোনো মানুষ নাই, কোনো পানি, কোনো কিছু নাই। মা বাবার নেমে আসলেন, ওই পাশে একটা পাহাড় আছে, এটার নাম হলো মারওয়া। হযরত হাজরা নামলেন, মাঝ বরাবর এসে ওই জায়গায় এসে আর ইসমাইলকে দেখা যায় না। মায়ের দিলের মধ্যে খুব চিন্তা হলো, আমার সন্তানটাকে কোনো হিংস্র প্রাণী নিয়ে গেল কিনা। পাহাড়ি এলাকায় অনেক নেকড়ে থাকে, মায়ের ধারণা হলো, এতক্ষণ তো মাঝে মাঝে সন্তানটাকে পাহাড়ের উপর থেকে দেখছিলাম, এবার তো নিচে ঢালু জায়গায় আসার কারণে দেখা যাচ্ছে না, সন্তানটাকে কোনো হিংস্র প্রাণী নিয়ে যায় কিনা। মা তার সন্তানকে চোখের দৃষ্টির মধ্যে রাখার জন্য ওই ঢালু জায়গায় এসে একটা জোরে দৌড় মারলেন। মারওয়া পাহাড়ের আবার এমন জায়গায় উঠলেন যেই জায়গায় উঠে ইসমাইলকে দেখা যাচ্ছে। মারওয়ায় মা খুঁজে বেড়ালেন, মায়ের দৃষ্টি ক্লান্ত হয়ে গেল,
কিন্তু মা কাউকে পেলেন না, এক ফোঁটা পানির জোগাড় মা করতে পারলেন না। একবার সাফা আর একবার মারোয়া, একবার সাফা আর একবার মারোয়া, মা সাতটা বার দৌড় মারলেন, সাতবারের বার মারোয়া পাহাড়ে গিয়া মা শেষ হল। এবার মা চিন্তা করলেন ব্যর্থ হয়ে গেলেন, আর তো পাওয়া যাবে না। মা মালিকের কাছে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করলেন, বুড়া রবি এই দুনিয়া আমার আপন বলে কেউ নাই, আয় আল্লাহ তাআলা আমি গিয়ে দেখবো আমার সন্তানটা পানির জন্য ছটফট করতেছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে যদি আমার সন্তানটা মরে যায় আমি মা এই দৃশ্য সহ্য করতে পারবো না, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আগে আমার মৃত্যু দিও তারপরে যেন আমার সন্তানের মৃত্যু হয়। আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মারল, আল্লাহ তাআলা তার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার আর সহ্য হচ্ছে না, যাও আমার বান্দা ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় কাতর হয়ে যেই জায়গায় পায়ের আঘাত করতেছে ওই জায়গায় তুমি ডানা দিয়ে আঘাত করো, আমার রহমতের ফুলগু ধারা ওই জায়গায় দিয়ে বয়ে দাও। হযরতে হাজরা এলেন, তিনি এসে দেখলেন কি অবাক কাণ্ড, ছোট্ট মাসুম ক্ষুধার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় কাঁদতেছে আর পাঁচ যেখানে আঘাত করেছে সেই জায়গায় জমিন ফেটে গিয়া পানির উৎস পানি ওভারফ্লো হয়ে উঠতেছে, ওভারফ্লো হয়ে উঠতেছে। মা বড় অবাক হলেন, এটা আর কিছুই নয় আল্লাহর রহমতের ফুলগু ধারা। মা সন্তানটাকে সরালেন, পানিটাকে তিনি বাঁধ দিলেন নুড়িকুড়ি দিয়া, পানিটাকে বাঁধ দিলেন পানি আরো ওভারফ্লো হয়ে উঠতেছে। মা বলতেছে জাম জাম থামো থামো আর উচ্ছরিত হইও না। আমার বন্ধুরা আল্লাহ তাআলা এত ভালো লাগলো আমল, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা সাক্ষী থাকো কিয়ামত পর্যন্ত আমার বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর যত বান্দা বান্দি এই বাইতুল্লাহে তওয়াফ এবং জিয়ারতের জন্য আসবে আমার বান্দি হাজেরাকে স্মরণ করে সাতবার সাফা মারবা সাই ওয়াজিব করে দিলাম। বন্ধুরা আমার আল্লাহ তাআলার ঘর নির্মাণ হবে, এখনো নির্মাণ হয়নি, সেই জায়গায় ছোট্ট একটি বসতি জনবসতি গড়ে উঠল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরো ঘটনা ঘটল, ফালাম্মা বালাগা মাহু সাইয়া আই আই ইয়াসআ মাহু, যখন ছোট্ট বয়স বাবার সাথে ছোট ছুটি করার বয়স হলো, বাবা আবার ফিরে এলেন সন্তানকে দেখার জন্য, কোরবানির ঘটনা ঘটল। এরপরে বাপ হলেন মিস্ত্রি, আমরা কি বলি রাজমিস্ত্রি বলি আপনাদের অঞ্চলে কি বলে, রাজশাহীতে কি বলে মেসন, ইংরেজিতে বলে মেসন বলে। মা বাবা হলেন রাজমিস্ত্রি আর সন্তান হলো অ্যাসিস্ট্যান্ট মেসন, জোগালে, আমরা জোগালে বলি আপনাদের অঞ্চলে কি বলে জোগালে, জোগালে লেবার। দেখেন একজন পয়গাম্বার হচ্ছেন রাজমিস্ত্রি আর একজন পয়গাম্বার হলো ভবিষ্যৎ পয়গাম্বার, তিনি হচ্ছেন তার হেল্পার তার অ্যাসিস্ট্যান্ট। দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন, ঘর নির্মাণ হয়ে গেল, ঘর নির্মাণ করা হয়ে গেল। আল্লাহ তাআলা পয়গম্বর এতটা আবেগী হলেন, ওই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা সকল দোয়াগুলো কবুল করে নিচ্ছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাস, ইব্রাহিম তুমি মানুষকে আজান দাও। আজান কোথায় হয় বলেন তো, বলেন না কোথায় হয়, মসজিদে আজান হয়, মসজিদ যখন হয়ে গেছে এবার তুমি মসজিদের জন্য মানুষকে ওয়াজ্জিন ফিন নাস, কোরআন করিম বলছে, এটা কোন গল্প কিচ্ছা নয়। আল্লাহ তাআলা বলেন তুমি আজান দাও, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেগ আপ্লুত হয়ে ফরিয়াদ করলেন বারেলাহি, এই নির্জন নিভৃত জায়গা, ছোট্ট একটা কমিউনিটি, ছোট্ট একটা জনবসতি, আমার সন্তান আমার স্ত্রীকে কেন্দ্র করে হয়েছে, আল্লাহ তাআলা এখানে আজান দিলে কে আসবে, কে আসবে? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও কে আসবে, এই দায়িত্ব তোমার নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, ও আল্লাহর বান্দারা আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘরে সালাত আদায়ের জন্য আসো, তওয়াফ জিয়ারতের জন্য আসো। আল্লাহ তাআলা আলমে আরওয়া পর্যন্ত এই ডাক পৌঁছে দিলেন, রুহের জগতও যাদের কানে আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে একবার হলো সে ঘরের কাছে গিয়ে ঘরের উদ্দেশ্যে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক, আই এম প্রেজেন্ট ইওর এক্সেলেন্সি, আই এম প্রেজেন্ট ইওর এক্সেলেন্সি, আই এম প্রেজেন্ট, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত। হাজার হাজার বছর আগে আপনার পয়গাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পর আহ্বান করেছিল, সে ডাক আমার কানে গিয়েছিল। আজকে হাজার বছর পর দুই প্রস্থ সাদা কাপড় পরে আপনার ঘরের উদ্দেশ্যে আমি এসেছি, লাব্বাইক, আমি তো উপস্থিত। আল্লাহু আকবার।